হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সোমা খাতুন 22 নামে এক গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অপবাদে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 21 জুলাই দুপুরে শহরের আমবাজার থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী আহত ওই গৃহকর্মী শুক্রবার 22 জুলাই মডেল থানায় অভিযুক্ত জয়নালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী গৃহকর্মীর পিতা ভ্যান চালক খোকন জানায়, দু মাস ধরে তার মেয়ে পার্শ্ববর্তী জয়নালের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছে। দু মাস অতিবাহিত হলেও তাকে কোনো পারিশ্রমিক দেয়নি। বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে সোমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে 10 ঘড়ি রৌপ্য, 1 ঘড়ি সোনার চেন সহ নগদ 45,000 টাকা চুরির অপবাদে ঘরে আটকে রাখে। এক পর্যায়ে তার ওপর চলে পাশবিক নির্যাতন। বাড়ির মালিক জয়নাল ও তার স্ত্রী সন্তান সহ সবাই সোমার ওপর শারীরিক নির্যাতন করতে থাকে। এমনকি পার্শ্ববর্তী থানা থেকে সাদা পোশাকধারী দুই পুলিশ সদস্যকে ডেকে নিয়ে যায়, পরে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে নির্যাতন করতে থাকে। জোরপূর্বক তাকে চুরির বিষয়ে স্বীকার করতে বলে। এদিকে সময় মতো মেয়ে বাড়িতে না ফেরায় বিকেলে মেয়ের মোবাইল নাম্বারে কল দিই, কিন্তু মোবাইল রিসিভ করেন বাড়ির মালিক জয়নাল। আমাকে তিনি তার বাড়িতে যেতে বলেন। দ্রুত তার বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পরে তারা আমাকে চুরির বিষয়ে বলেন। আমি মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। তারা আমার মেয়েকে চুরির অপবাদ দিয়ে অমানসিক নির্যাতন করেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীর বাবা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার দায়িত্বরত উপ পরিদর্শক এসআই নাজিবুল জানান, নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী গৃহকর্মী বাদী হয়ে জয়নাল ও তার ছেলে জাহিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।